অনেকে পোর্শে উচ্চারণ করে থাকেন। একটি জার্মান মোটর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানটি উচ্চমানের রেসিং কার, সুপার কার, হাইপার কার, এসইউভি এবং সেডান গাড়ি তৈরি করে থাকেন। পোর্শের সদর দপ্তর জার্মানির স্টুটগার্টে অবস্থিত। এটি বর্তমানে জার্মানির ভক্স ওয়াগেন গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। পোর্শের বর্তমান মডেলের মধ্যে রয়েছে 911, বক্সটার, কে ম্যান, প্যানামেরা, ক্যাওনে, ম্যাকান এবং 918। 911 হল পোর্শের সবচেয়ে সফল এবং বহুল পরিচিত মডেল। এটি রেসিংয়ের ক্ষেত্রে সড়কের গাড়ি হিসেবে বাণিজ্যিকভাবেও সফল ছিল। অন্য যে কোনো মডেলের চেয়ে কেবল 911 দিয়ে পোর্শে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পায়। এটি বর্তমানেও উৎপাদন করা হয়। কয়েকটি প্রজন্মে এর পরিবর্তন হলেও মূল যান্ত্রিক গঠন কাঠামো আগের মতোই 6 সিলিন্ডার এবং পেছনে অবস্থিত ইঞ্জিন বিশিষ্ট রয়েছে। 912 মডেল হিসেবে 911 এর একটি তুলনামূলক অর্থশাস্ত্রীয় মডেল পোর্শে তৈরি করেছে। বেন্টলি মোটরস লিমিটেড একটি জার্মান অধিকৃত ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। 1919 সালের 18 জানুয়ারি বেন্টলি প্রতিষ্ঠিত হয়। বিলাসবহুল গাড়ি বোঝাই জাহাজটি জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল, তবে মাঝ পথে আগুন ধরে যায়। প্রায় 15 দিন আগে ল্যাম্বরগিনি পোর্শে বেন্টলি সহ কয়েক হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে পুড়ে যাওয়া একটি মালবাহী জাহাজ পর্তুগালের অ্যাজোরিস দ্বীপপুঞ্জের অদূরে মধ্য আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে। আগুন লাগার প্রায় 2 সপ্তাহ পর মঙ্গলবার জাহাজটি ডুবে যায়। নিকটবর্তী ফায়াল দ্বীপের বন্দর কর্মকর্তা ক্যাপ্টেন জোয়াও ম্যানজেস ক্যাবেকাস জানিয়েছেন, পানামার পতাকাবাহী জাহাজ ফেলিসিটি এইস ডুবে গেছে। তিনি জানান, অগ্নিকাণ্ডে জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সেটিকে টাগবোট দিয়ে টেনে বন্দরে আনার চেষ্টা করার সময় সাগরের উত্তাল ঢেউয়ে এটি ডুবে যায়। তিনি বলেন, টাগবোট দিয়ে টানা শুরু করার পর জাহাজটিতে পানি উঠতে শুরু করে, এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে এটি ডুবে যায়। ফেলিসিটি এইস জাহাজটিতে প্রায় 4000 বিলাসবহুল গাড়ি ছিল। ফক্সওয়াগেন গ্রুপের তৈরি এসব গাড়ি জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু 16 ফেব্রুয়ারি আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি পৌঁছানোর পর জাহাজটিতে আগুন ধরে যায়। ওই দিনই জাহাজটিতে থাকা 22 জন ক্রু সদস্যকে সরিয়ে নেওয়া হয়। ক্যাবেকাস জানান, জাহাজটি ডুবে আটলান্টিক মহাসাগরের প্রায় 3500 মিটার নিচে তলদেশে চলে গেছে। এখনো পর্যন্ত এটি থেকে তেল চুঁয়ে পড়ার কোনো খবর পাওয়া না গেলেও পানির চাপে এর জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা আছে বলে জানিয়েছেন তিনি। জাহাজটি ডুবে যাওয়ার কথা নিশ্চিত করেছে ফক্সওয়াগেন। জাহাজে থাকা গাড়িগুলোর বিমা করা ছিল বলে গত সপ্তাহে জানিয়েছিল তারা। বিমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ঘটনার ফলে $15,50,00,000 ক্ষতি হতে পারে। খবরটি নিশ্চিত করেছে পর্তুগালের নৌবাহিনী ও জাহাজের ম্যানেজার। দি ফেলিসিটি এইস নামের জাহাজটি পর্তুগাল থেকে 250 মাইল দূরের অ্যাজোরেস দ্বীপের কাছে ডুবে যায়। জাহাজের ম্যানেজার জানিয়েছেন, 200 মিটার লম্বা এই নৌযানটিকে অন্য জাহাজের সাহায্যে তীরে টেনে আনার কাজ শুরু হতেই এটি ডুবে গেছে। পর্তুগাল নৌবাহিনী জানিয়েছে, যেখানে জাহাজটি ডুবে গেছে সেখানকার পানির গভীরতা 30,000 ফিট। জাহাজটিতে ঠিক কত হাজার গাড়ি ছিল তা নিশ্চিত হওয়া যায়নি, তবে দি ফেলিসিটি এইসের 4000 গাড়ি বহন করার সক্ষমতা আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।